السلام عليكم ورحمة الله. আশপাশ খালি আছে বলে এই ক্যামেরা অন করলাম। এরকম করে ক্যামেরা হাতে নিয়ে কথা বললে গ্রামের এলাকায় মানুষ কিছু বলবে না, কিন্তু কেমন একটা দেখায়। আমার নিজেরও একটা বলে না শরম লাগে, তো শরম লাগছে। আসলাম এখানে যে কি পরিমাণ ঠান্ডা, 19 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন রোদ উঠলো, 2 থেকে 3 ডিগ্রি বেড়েছে হয়তো বা, দেখা হয়নি টেম্পারেচার। তো এখানকার সরষার ক্ষেত এইরকম, নতুন কোন দেখছি না গাছ, এগুলাই আগের মতো হয়ে নেয় আর কি। তবে শীতকালে এটাই মজার বিষয় যে সরষের ক্ষেত দেখা যাবে, খুব ভালো লাগছে। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু দেখাবো, তারপর আমি আবার কথা বলছি, অনেক কথা আছে, দেখা হবে আরও একবার। অলরেডি মানুষ তাকাতে লেগেছে আমার দিকে, যাই হোক, তাও মোটামুটি এলাকা ফাঁকা আছে। এখানে আমি অনেক সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছি, মানে আর কি জায়গায় জায়গায় বেড়ে ওঠে এরকম। তো এটার আমি একটা সুন্দর একটা ছবি তুলবার ভিডিও করবো, আপনারা দেখে নেবেন। আমরা এই রাস্তা ধরে হেঁটে আসলাম, এরপর এইদিকে যাব কিছুটা, ওইদিকে ফুলকপির ক্ষেত আছে, ওগুলা দেখব, তারপর আবার চলে যাব। হাঁটছি ওইদিকে, জায়গাটা একটু পাহাড়ের মতো কিছুটা। আমার ডিজায়ার শর্ট ফিল্ম যেটা দেখেছিলেন ওইটার পার্ট টুটা করা হয়নি, একটু সমস্যা ছিল, যদি করি কোনো দিন তবে আমার চেহারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, তখন হয়তো দেখতে পাবেন, কারণ এখন করার সুযোগ সুবিধা পাচ্ছি না, অ্যাক্টরের একটু ঘাটতি রয়েছে। পেয়ে গেলে সুন্দর সুন্দর শর্ট ফিল্ম আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এখানে বেশি দিন থাকতে পারছি না, যাই হোক, যে কয়েকদিন আছি আমি এখন এখানে কয়েকটা সেলফি তুলব, আপনাদেরকে দেখাবো। তবে ভিডিও করতে পারছি না ওই শর্ট ফিল্মটাতে, যেই কারণে কথাটা বললাম যে এখানে উঁচু জায়গা ছিল যেখান থেকে, এই যে যে ঠিক এই জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, যেখান থেকে আমার ওই ছোট ভাইকে ধাক্কা দেওয়া হয়েছিল, ওই জায়গাটা দেখাই। জায়গাটা তেমন কঠিন না, এখান দিয়ে নামা, তবে এই যে ধনে পাতার গাছ আছে, চিপে গেলে নষ্ট হয়ে যাবে, সেজন্য সম্পূর্ণ নামছি না। এই জায়গায় দেখতে পারেন এই উঁচু থেকে ওকে লাভ দেওয়া হয়েছিল, জায়গাটা হাইট কম মনে হলো, ওই ছেলেটার হিসাবে উচ্চতা অনেক বেশি ছিল। এই জায়গায় আমি এখন হাঁটছি, আমি সামনে আরেকটু আগাচ্ছি, আগিয়ে যাবো, তারপর তখন ভিডিও শেষ করে দেব। এখানে একটা মজার বিষয় ঘটে গেল যে দূর দূরান্তে যেসব মানুষ ছিল তারা দেখেছে হয়তো বা, আমিও কিছুটা মজা পেলাম। এভাবে পাহাড় থেকে পড়ার খুব শখ ছিল আমার, হিল ক্লাইম্বিংয়ের অনেক ইচ্ছা ছিল, তবে করার সুযোগ পাইনি, আজকে এক্সপিরিয়েন্স হয়ে গেল। এখানে আমি একদম কীভাবে পড়েছি বলতে পারবো না, আমি অনেক মজা পেয়েছি পড়ে, হাতে ব্যথা পাইনি কিন্তু মজা পেয়েছি আর কি।
ব্যথা লাগেনি, মজা লেগেছে। দেখতে পাচ্ছেন মিথ্যা কথা বলছি না, এই যে প্যান্ট, এই যে প্যান্ট পিছন দিকের অবস্থা খারাপ। আমি এই ধুলে মাখা অবস্থাতে সামনে এগিয়ে যাচ্ছি, তাহলে একটু ভাল লাগবে, মনে হবে যে আমি পর্বতারোহী। আর তাহলে তো সামনে এগিয়ে যাওয়ার আর ইচ্ছা করছে না, যেহেতু একটু পড়ে গেছি। আমি শরীর হাত পরিষ্কার করে নিই, তারপর ফিরে যাব। এখানে আমি কয়েকটা সেলফি তুলে নিচ্ছি। সবারই সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি ইনশাল্লাহ নতুন ফিল্মটা বানাবো, সবাই দেখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি হাঁটতে চলেছি। ভিডিও শেষ করে দিয়েছিলাম অবশ্য, কিন্তু শেষের দিকে একটু হয়ে গেছে। ওই 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 খাদে ওই জায়গায় আমি বসে আছিলাম, তো চুপচাপ ভদ্র ছেলের মতো বসে আছি। দিয়ে তখন এবার উঠবো, আমি ফোনটা পকেটে ঢুকানোর জন্য এভাবে এভাবে কাছে এসে একদম ওই সময় যে ভিডিওটা অন থাকতো, আপনারা মজা পেতেন, ফিল করতে পারতেন যে ওই সময় কেমন মজা হয়েছে। পাহাড় থেকে পড়ে জিন্দা থাকার মজাই আলাদা। আপনারা এরকম করবেন, ওরকম জায়গাতে যাবেন, তারপরে তখন অ্যাটেম্প নেবেন যে এখন আমি লাভ দিব। সুইসাইড করার দরকার নেই, ঠিক আছে, থাকবেন, ভালো থাকবেন সবাই। অনেক মজা পেলাম আমি আজকে, একা একাই অনেক মজা পেয়েছি। আশপাশে মানুষ নয়, কেউ ডিস্টার্ব করেনি, সবাই তাকিয়েছে, কেউ কিচ্ছু বলেনি, খুব ভালো লাগলো আজকে। আসসালামু আলাইকুম।